মুকুল চাঁদ শাহেক বলেছেন পাত্রপাত্রী উভয়ের পছন্দ এবং উভয়ে গার্জিয়ান গার্জিয়ানেরও পছন্দ বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে সব কিছু কমপ্লিট তিন মাস পরে বিয়ে এমত অবস্থায় পাত্রীকে কোনো গিফট করা কিংবা ফোনে সালাম আদান প্রদান করা যায়জ কিনা দিন ঠিক হওয়া আর আগদ হওয়া এক জিনিস নয় যখন পাত্রের সাথে পাত্র পাত্রের সাথে পাত্র আদ্য হয়ে যাবে তখনই তাদের যে কোনো ইন্টারাকশান জায়জ হবে তার আগ পর্যন্ত জায়জ হবে না তার আগ পর্যন্ত শরিয়ত খুবই লিমিটেড এবং রেস্ট্রিক্টেড কাজ অনুমোদন দিয়েছে কি সেটা সেটা দেখা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যেই প্রয়োজনটা আছে একে অপরকে জানা দেখা খুবই রেস্ট্রিক্টেড অবস্থায় সেটা জায়জ অর্থাৎ কোনো এক মুরব্বী অথবা অন্যদের সামনে তারা দেখা সাক্ষাৎ করতে পারে দেখতে পারে পর্দা পশিদের মধ্যে অথবা দূর থেকে মেয়েকে দেখতে পারে ছেলে আর ছেলেকেও দূর থেকে মেয়ে দেখতে পারে অথবা সামনাসামনিও হতে পারে পর্দা সহ কারণ এখনও তো তারা পরপুরুষ পর নারী অতএব তাদের মধ্যে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই আর বিবাহ ঠিক হয়ে গেছে এটা কোনো যুক্তি নয় আবার অনেকে বলে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে অতএব এখন তারা ফ্রি হতে পারবে না সেটা ভুল অ্যাঙ্গেজমেন্ট ইসলামিক কোনো কালচারের মধ্যে পড়ে না এটা খ্রিস্টান কালচার অতএব বিয়ে কথাবার্তা হওয়ার পরে বিয়ের মূল প্রোগ্রাম শুরুই হচ্ছে আকদ দিয়ে এটাকে আগদুল কেরান বলা হয় আব্দুল জওয়াজ জওয়াজের আগ পর্যন্ত তারা একে অপরের সাথে ফ্রি হতে পারবে না কথাবার্তা বলতে পারবে না ঘোরাঘুরি করতে পারবে না কোনো ধরনের ইন্টারাকশানে যাওয়াটা তাদের জন্য জায়েজ হবে না অতএব আপনি যেটা বলছেন গিফট আদান প্রদান করা বা ফোনে সালাম আদান প্রদান করা এটা সম্পূর্ণ হারাম কারণ আমরা নিজেরাও দেখেছি অনেক বিবাহের ক্ষেত্রে যখন পাত্রপাত্রী মনে করেছে তাদের বিবাহ তো হতেই যাচ্ছে অসুবিধা নেই তারা মানে এতটা ফ্রি হয়েছে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত অনেক টেকনিক্যাল কারণে এই বিয়েটার হয়নি তখন তাদের মধ্যে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে তাই না অনেক বিপর্যয় দুটো পরিবারের বিপর্যয় হবে দুটো জীবনের বিপর্যয় হবে এবং এই যে কাজগুলো হলো আকদের বাইরে সেটার সের কোনো ভিত্তি নেই শরীর কোনো শরীয় কোনো পারমিশন নেই অথবা আমাদেরকে এক্ষেত্রে সাবধান থাকতে হবে